ঘূর্ণিঝড় এমালে ঠিক আগে কমলপুরে অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত কমলপুর মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন একটি কালভার তৈরির কাছে হাত দিয়ে এক ঠিকেদার তিনি কালভার তৈরি করতে গিয়ে পুরো রাস্তা কেটে ফেলেন এই সড়কটি কমলপুর হাসপাতালে যাতায়াতের প্রধান সড়ক এসটিএম অফিস এবং কমলপুর থেকে মরা ছড়া যাওয়ার একমাত্র সড়ক এটি এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল এক প্রকার স্তব্ধ হয়ে যায় রাস্তা কেটে ফেলা স্থানীয় জনগণকে এখন ঘুরে পথে শহরে যেতে হচ্ছে অপরদিকে কালভার তৈরি করার জন্য রাস্তা কাটতে গিয়ে ঠিকেদারের এলাকার পানীয় জল সরবরাহ পাইপ লাইন কেটে ফেলে এতে এলাকাবাসী গত এক সপ্তাহ ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এ অবস্থায় অবিলম্বে কালভার্ট নির্মাণের দাবিতে শুক্রবার স্থানীয় এলাকাবাসী কমলপুর সুরমা অবরোধে বসেন পথ অবরোধে এক এলাকাবাসী জানান হঠাৎ করে কালভার্ট তৈরির নাম করে রাস্তা কেটে ফেলায় যাতায়াতে তাদের প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই তারা অবিলম্বে কালভার্ট নির্মাণের দাবিতে পথ অবরোধে সামিল হয়েছেন পাশাপাশি কালভার্ট নির্মাণের নির্মাণ সামগ্রী গুণগত মান

যে অনেকৈ বেয়া অৱস্থা আগে এক সপ্তাহ ধৰা হৈছিল কিন্তু মীমাংসা হৈছে না সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কমলপুর থানার এসআই বাবুল মহাজন কমলপুর মহকুমা প্রশাসন ডিসিএম এবং পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা তারা পথ অবরোধকারীদের সাথে কথা বলেন এলাকাবাসী অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য আধিকারিকদের কাছে দাবি জানান আধিকারিকরা সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেন প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসের ভিত্তিতে এলাকাবাসী পথ অবরোধ মুক্ত করেন এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়ায় রিপোর্ট আর